চেষ্টা করা হচ্ছে তামিম ভাইয়া যে আপনি যে বিবেক থেকে আপনি আপনার যে ইচ্ছাটা যে সব দুনিয়া সবাই ভালো থাকুক ওই রকম মনটা আপনার নবীর ছিল না বা আপনার ধর্ম আপনাকে সেই মনটা রাখতে দিচ্ছে না আপনার ধর্ম সেই জিনিসটা আপনাকে অ্যালাউ করে না যে আপনি অমুসলিমদেরকে সালাম দিতে পারবেন বা তারা ভালো থাকুক এরকম কামনা করতে পারবেন তাদের উপর শান্তি প্রসিত এরকমটা কামনা করতে পারবেন সেই অ্যালাউন্সটা আপনাকে ইসলাম দেয় না ঠিক আছে এটাই বলো আপনি কি কোথাও পড়েছেন বা কোথাও থেকে জেনেছেন যে অমুসলিম আপনারা হয়তো হ্যাঁ আমি এইটুকু আন্দাজ করতে পারি যে ইসলামে অনেক যুদ্ধ হয়েছে তো ইসলাম সম্পর্কে বলা ঠিক হবে না তাই না যদি নাই জানি না হ্যাঁ তাহলে ভাই আপনি জিজ্ঞেস করতে পারেন যে আসিফ ভাই অমরসিমদের কি সালামদা ইসলামে যায় কিনা রীতিমতো সাতিমের রাসুল এদেরকে সালাম দেওয়ার কোন বিধান ইসলামে নাই বরঞ্চ বলা আছে যে এদেরকে যেইখানে পাওয়া যাবে সেইখানে কল্লা উড়াই দিতে লাগবো যেইখানে পাওয়া যায় সেখানে কল্লা উড়াই দিতে হবে এটা আপনার নবী হুকুম দিয়ে গেছে আপনাদের হুজুরেরাও

সমস্ত মানে কাফের যারা হচ্ছে মুরতা যারা ইসলামের মত এক করছে এবং যারাতে সাথী মে রাসূল যারা নবীকে নিয়ে কটukti করে হ্যাঁ নবীকে নিয়ে হাসাহাসি করে নবীকে কটukti করে এদেরকে যেখানে পাওন যাবে সেখানে মেরে ফেলতে হবে এটা আপনার নবী বলে গেছে ঠিক আছে এটা আপনার হাদিসের কথা এটা মানে এটা কোরআনেও বলা আছে হাদিসে বলা আছে এবং আপনার হুজুর হুজুরও রেগুলার এগুলা বলে আগে আমরা একটা হুজুরের বক্তব্য শুনানি তারপর আমরা হাদিসে যাব ঠিক আছে ভাই তাবিন ভাই গেছে ঠিক আছে একটা হুজুরের বক্তব্যটা একটু দেখে নেন তাহলে দেখেন হ্যাঁ বলেন দেখান দেখান

যারাই এই রায়ের পক্ষ নিবে তারা প্রত্যেকে রসুলের অন্তর্ভুক্ত আচ্ছা সাতিমের রাসুল যারা যারা মানে সাতিমের রাসুলকে হত্যা করেছে তাদের মানে কোনো শাস্তি দেওয়া যাবে না আরেকটা শুনেন সাতিমুর রসুলকে হত্যা করতে হবে হত্যাকারীর ফাঁসি হবে না জেল হবে সেটা দেখার বিষয় না সাতিমুর রসুলের একমাত্র বিধান ওয়াজিবুল কতল কথা কো কথা কো একমাত্র বিধান কল্লা থেকে গরদান থেকে কল্লা আলাদা করে দিতে হবে এটা শরীয়তের বিধান কারো কাছে ভালো না লাগলে তার ইমান নাই কথা ক ইমান নাই বড় হুজুর হইলেও ইমান নাই ছোট হুজুর হইলেও ইমান নাই কথা কন থাকা বড় হুজুর যদি কয় সাতিমুর রসুলকে যে হত্যা করবে সে সন্ত্রাসী ওই বড় হুজুর সবচেয়ে বড় সন্ত্রাসী সাতিমুর রসুলকে হত্যা করা ওয়াজিব ওয়াজিবুল কতল এক মিনিট আল্লাহ রসুলকে গালি দেওয়ার পরে দুনিয়াতে জীবিত থাকার অনুমতি নাই যারা আল্লাহ রসুলকে গালি দিবে আল্লাহ রসুলের ইজত নিয়ে টানাটানি করবে আল্লাহ রসুল রসুলের পবিত্রা পত্নী স্ত্রীদেরকে উম্মাহাতুল মিনিন মোমেনদের মাকে নিয়ে কোনো খারাপ বাসায় লেখালে কি করবে তাদের ব্যাপারে একমাত্র সঠিক ধর্ম আল্লাহ প্রদত্ত মনোনীত একমাত্র ইসলামের সঠিক ধর্ম ইসলামের বিধান হলো এদেরকে দুনিয়া থেকে বিদায় দিতে হবে শিরোচ্ছেদের মাধ্যমে আচ্ছা দেখলেন

ভাই আপনি তো রেলগাড়ি থামেন না তো আপনি ভুল বলতেছেন শুধুমাত্র ইসলামের বিরোধিতাকারী না ইসলাম যদি গ্রহণ করতে অস্বীকৃতি জানায় আপনি গিয়া ইসলামের দাওয়াত দিবেন তারা যদি ইসলাম গ্রহণ করতে না চায় ইসলাম যদি গ্রহণ করতে সে অস্বীকার করে

এখানে চতুর্থ ধাপ তো প্রথম লাইন থেকেই বাট মানে লাইভ সময়ের জন্য ধাপটা দেখা যায় দেখা যাইতেছে না মানে একটা সময় উপরে মানে কি বলে মানে সময় উপরে আছে যার জন্য দাপটা লেখা বুঝা যাইতেছে না আচ্ছা ফারাজ ভাই লেখাটা কি পড়া যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ মানে তো আমি লেখা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ আদায় মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম ও বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমে জিহাদ শুরু করিবে

না করিলে সকল ধর্ম উপবর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমে জিহাদ শুরু করিবে না করিলেও ইসলাম গ্রহণ না করবে আমরা আমরা দাওয়া দেওয়ার পর যারা ইসলাম গ্রহণ না করবে তাদের উপরে জিহাদ করতে হবে আর জিহাদ মানে তো আমি বুঝি এখানে সবাই বুঝুন মানে আমি তো বুঝলাম না না করিলেও ভাই এখানে বলা আছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও মানে সকল কাফেরদের বিরুদ্ধে প্রথমে জিহাদ শুরু করিবে মানে যদি আপনাকে কেউ অ্যাটাক না করেও

তারা যুদ্ধ আরম্ভ না করলেও আপনি জিয়াত শুরু করতে পারেন তাই না আবার এখানে কন্ডিশন দেওয়া আছে পরের লাইনটা পড়েন যতক্ষণ পর্যন্ত না পড়েন পরের লাইনটা পড়েন যতক্ষণ পর্যন্ত না তাহারা ইসলাম গ্রহণ করে কিংবা ইসলামী রাষ্ট্রের অমুসলিমদের উপর দার্যকিত করো প্রদান না করে

হিন্দুদের দৃষ্টিকোণ থেকে হিন্দুদের দৃষ্টিকোণ থেকে খ্রিস্টানদের দৃষ্টিকোণ থেকে ইহুদিদের দৃষ্টিকোণ থেকে বৌদ্ধদের দৃষ্টিকোণ থেকে আপনাদের ধর্ম তো ভুল ধর্ম তারা কি আপনাদের ধর্মকে সঠিক ধর্ম মনে করে না ভুল ধর্ম মনে করে তারা তো আমাদের চোখে তাদের চোখে আপনারা কি সঠিক ধর্মে আছেন তামিম ভাইয়া এত কি কষ্ট বাংলা কথা বোঝা তাদের চোখে আপনারা কি সঠিক ধর্মে আছেন নাকি ভুল ধর্মে আছেন তারা আমাদের ভুলভাবে ভাবে এই জন্যই তারা আমাদের মোহাম্মদকে মানে না কারণ আবার দেখা যাইতেছে তাদের ধর্মগ্রন্থই আবার আমাদের তারা ভাই আগ্রহ নতুন বইটা না তারা তাদের ধর্ম অনুযায়ী আপনারা ভুল পথে আছেন এখন তারাও যদি আপনাকে আপনাদেরকে সেম পদ্ধতিতে যদি আপনাকে এই কাজটা করতে চায় যে আপনারা ভুল পথে আছেন এই জন্য আপনাদেরকে আগ বাড়ায় আপনাদেরকে যুদ্ধ জিহাদ করে যুদ্ধ করে আপনাদেরকে হত্যা করে তাদের ধর্মে নিয়ে আসতে চায় এটা কি উচিত কাজ হবে নাকি অনুচিত কাজ হবে বাট আমরা তো জানি যেমন খ্রিস্টান ইসানোবের একটা কাজ হবে ভাই পরে আলোচনা করব যদি ওদের ধর্মটাকে সঠিক মনে করতেছে আর এটার ভিত্তিতে আমাদের উপর বল প্রয়োগ করে বা সুইট চাবাটি দ্বারা আমাদের ওদের ধর্ম জানতে বহন করেই তার জন্য আমাদের একটা বল প্রয়োগ করতেছে বা চাপ প্রয়োগ করতেছে তা আবার সুইট চাবাটি দি এটা কি উচিত কাজ হবে নাকি অনুচিত কাজ হবে হ্যাঁ আমি একটা মানুষ হিসাবে বা আমার বিবেক বুদ্ধি দ্বারা এইটুকু বলতে পারি যে একটা মানুষকে একটা মানুষের যেহেতু বিবেক বুদ্ধি আছে তাকে কথা দ্বারা বোঝানোর প্রয়োজন যেটা দিয়ে তারা সঠিক পথে যেতে পারবে এর বাহিরে আমি মনে করি আপনার মানসিকতা আপনার মন মানসিকতা আপনার বুদ্ধি গ্রেটেস্ট পসিবল বিং বা গ্রেটেস্ট পসিবল না গ্রেটেস্ট হিউম্যান বিং অন আর্থ যাকে বিশ্বাস করেন মোহাম্মদ তার থেকে আপনার মন মানসিকতা অত্যাধিক বেটার আপনি আপনার নবীর থেকে বেটার পারসন না আমি ওইটা বলতে চাই না আল্লাহকে মানে দরকার নাই তো আপনি বিপক্ষে বলে আপনি তো নিজেই প্রমাণ করে আপনি আচ্ছা আমি বলতে পারি ভাই নবী মুহাম্মাদের একটা সহিহ হাদিস হ্যাঁ তিরমিজি শরীফের একটা সহিহ হাদিস আপনাকে আমি দেখাতে যাচ্ছি এই যে এই হাদিসটা স্ক্রিনে দেখা যাচ্ছে এটা একটু আমাদেরকে পড়ে শোনাবেন আচ্ছা ঠিক আছে যতক্ষণ পর্যন্ত নারান্দানা একটু বড় করে দেই আরেকটু বড় করতে হবে হ্যাঁ padding বাড়া যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হইছি আচ্ছা এই কথাটা মানে কি একটু বুঝিয়ে দিতেন যদি যতক্ষণ তারা যতক্ষণ পর্যন্ত তারা ইসলাম গ্রহণ না করবে মানে ততক্ষণ পর্যন্ত তাদের বাংলায় কতল বলে না ও আচ্ছা ঠিক আছে মানে আমি এটা জানি না কিতাল মানে কি এখন আচ্ছা পরে আপনি জেনে নিন পরে জেনে নিন কিতাল মানে কতল করা কতল করতে করতে সামনের দিকে আগ বাড়ানো আচ্ছা ঠিক তাহলে এখন নবী কি বলছে আর একটু বুঝাই দেন তো আমাদেরকে আমি বলবো নাকি হ্যাঁ আপনি বলেনি যে এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে মানে ইসলাম গ্রহণ না করলে তখন তাদের বিরুদ্ধে কিতাল করতে হবে এটা নবী যে আদেশ প্রাপ্ত হয়েছে মানে আল্লাহ তাআলার দ্বারা আদেশ প্রাপ্ত হয়েছে আচ্ছা মানে কেউ যদি ইসলাম গ্রহণ করতে না চায় তাদের মেরে ফেলতে হবে নাকি হ্যাঁ কিতাল করতে হবে তাদের বিরুদ্ধে কিতালের সংজ্ঞা তো আমি জানি না কিতাল যদি মেলে কিতালের সংজ্ঞাটা হচ্ছে কতল করা কতল হ্যাঁ তাহলে কি করতে হবে তাদেরকে যদি লাইলা না বলে মুসলমান না হয় তাদের কতল করতে হবে এইটুকু বুঝতে আচ্ছা এটা নবী বলছে নাকি এটা জির ধারা আল্লাহ তাআলা বলছে আর কি নবীজির মাধ্যমে আচ্ছা যেহেতু নবীজি এখানে আদেশপ্রাপ্ত হয়েছে আচ্ছা খুবই চমৎকার কথা তো বলছেন মানে কেউ যদি ইসলাম গ্রহণ না করে তাহলে তারা মেরালা নাকি এটা আল্লাহর ইসলামের বিধান এটা তো ইসলামের বিধান নাকি যে মোহাম্মদ কথা বলে সেটা তো ইসলামের বিধান হয়ে যায় নাকি হ্যাঁ এটা সঠিক ইসলামের ইসলামের বিধান হইলো কেউ যদি ইসলাম গ্রহণ করতে না চায় তাহলে মেরালা আমি একটা কথা লজিক্যাল কথা বলতে চাই যেটা হলো হাদিস সংরক্ষণ করা হয়েছে এটা কে বলছে আপনাকে কোন ছাগলে বলছে আমি এটা হারাফি একজন লোক থেকে শুনছিলাম না এটা ভুল কথা জীবন হাদিস লেখা হয়েছে আমর নামক একজন সাহাবিদ ছিল মোহাম্মদের সে হাদিস লিখে রাখতো

সকল হাদিসের কথা তো আপনি বলেন নাই আপনি বলেছেন হাদিস লেখা হয়েছে নাকি দেড়শো দুইশো বছর পরে মোহাম্মদের জীব তো হাদিস লেখা হয়েছে এটা তো এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস আছে তিনি বলেছেন যে আমি যা যা করি এসব না লিখে রাখתי একটা হাদিস আছে যে আমার কর্মকাণ্ডও তোমরা লিখে রাখো না আচ্ছা আপনারা পড়েন এটা আপনারা পড়েন ভাই আমি মোহাম্মদ ভাই এই হাদিসটা পড়েন আমি যা কিছু রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট হতে শ্রবণ করতাম তা লিখে রাখতাম আমি ইচ্ছে ইচ্ছা করতাম যে আমি এর সবই সংরক্ষণ করি কিন্তু কুরাইশরা আমাকে এরূপ করতে নিষেধ করে এবং বলে তুমি যা কিছু শোনো তা সবই লিখে রাখো অথচ রাসুল সাল্লাম একজন মানুষ তিনি তো কোন সময় রাগানিত অবস্থায় কথাবার্তা বলেন এবং খুশির অবস্থায় বলেন মানে কথাবার্তা বলেন এক কথায় শুনে আমি লেখা বন্ধ করি এবং বিষয়টি রাসুল সাল আলাইসাল্লামকে অবহিত করি তখন তিনি তার আঙ্গুল দিয়ে নিজের মুখের প্রতি ইশারা করে বলেন তুমি লিখতে থাকো ওই জাতের কসম যার হাতে আমার জীবন যা কিছু এ মুখ হতে হয় তা সবই সত্য আচ্ছা তাহলে হাদিস লেখার অনুমতি কে দিছিল হ্যাঁ যখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্ভবত যেহেতু আঙ্গুল দ্বারা ইশারা করেছে সেক্ষেত্রে বলা যায় নবীর শেষ বয়সে যখন কথা বলতে পারতো না একবারে শেষ বয়সে এসে পড়েছে তো সেই সময় হয়তো বলছে আছে

জি ভাই হাসান হাদিস যদি কোনো আপনি জানেন যে রসুলা হাদিস হাসান কোনো কথা নয় আপনি জানেন যেটা হাদিস হাসান হচ্ছে দরজা দিক থেকে এটা একটু খুব শক্তিশালী মনে হচ্ছে এরকম হয়তো কিন্তু হাসান যেহেতু হাদিস নিঃসন্দেহে এবং হাসান হাদিসগুলো নিঃসন্দেহ হাদিস কোনো কোনো সন্দেহ সুতরাং যদি হাসান হাদিস অস্বীকার করে সে কাভে হয়ে যাবে এখন তার কাছে হয়তো এটা হতে পারে যে আমার কাছে এটা হাজি শুধু হয়নি মনে হচ্ছে সেটা আলাদা কথা আর যখন তার কাছে শুদ্ধ হয়েছে হাসান হোক বা সহ হোক দুইটাই কিন্তু প্রকার সুতরাং দুইটাই যে কোনো একটা যদি কেউ হাসান হোক বা হোক যদি কোনো একটাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে কারণ সে অস্বীকার রসুল্লাহাম কে রদ করতেছে কেউ কোনো কথাকে রদ করলে সঙ্গে সঙ্গে হয়ে যায় রসুল এটা করতেন আপনার পছন্দ হয়নি বললে আপনি কাভের হয়ে যাবেন